नमस्कार बंधुरा, रेणु रान्नाघरे आपनादे सबाइके स्वागत। आमी आजके देखाच्छि बांगालीर प्रिय रेसिपि डाब चिंगड़ी। ए रेसिपिटा खूब स्पेशल एकटा रेसिपि, सामने जामाई षष्ठी, जामाईके एभावेई करे खावाबेन। आर आमी जेभावे रेसिपिटा करेछि सेटाई आपनादेर संगे शेयर करब। आमार चैनेले जे कोनो रेसिपि देखले टिप्स पाबेन। आमी ए रेसिपितेओ टिप्स दिच्छि, टिप्स कोटा फलो करबेन, देखबेन आपनिओ परफेक्ट रेसिपि बानाते पारबेन। आसुन आजके रेसिपि स्टार्ट करि। एखाने आमी चिंगड़ी माछ नियेछि 300 ग्राम, एक चामच लवण और एक चामच हलुद दिए मैरिनेट करे रखछि। खूब भालो करे चिंगड़ी माछटा एभावे माखिये नेब। माखिये निये एटा आमी 10 मिनिटेर जोन्नो रेखे देब। तारपरे एकटा बोल नियेछि, बोलेर मध्ये आमी सामान्य जल दियेछि, 2 चामच सादा सर्षे और 2 चामच कालो सर्षे दिच्छि। दिए এভাবেই 10 মিনিট ভিজিয়ে রাখবো। সর্ষে বাটার আগে যদি ভিজিয়ে রাখেন সর্ষের পেস্টটা খুব ভালো হয় এবং টেস্টটাও খুব ভালো হয়। তারপরে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষেটা, জলটা ছেঁকে এভাবে নিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষে যদি একসঙ্গে বাটেন সর্ষে কোনোদিন তিতো হবে না। সামান্য এখানে জল অ্যাড করে পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব ভালো টিপস, এটা যে কোন রেসিপিতে আপনারা ফলো করবেন। এখানে আমি ডাব নিয়েছি, ডাব চিংড়িতে ডাব তো অবশ্যই লাগছে। ডাবের মুখটা বড় করে কেটে নেব, তাহলে চিংড়িটা এর মধ্যে ঢোকাতে আর বের করতে সুবিধা হবে। এর মধ্যে শাঁস হয়নি, ডাবটা কুচি ডাব। মুখটা ভালো করে আরো একটু বড় করে কেটে নিচ্ছি। এবারে আমি ডাবের জলটা ডাব থেকে আলাদা করে নিচ্ছি। আমাদের চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি পাঠাবো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সর্ষের পেস্টটা আমার হয়ে গেছে, এবারে আমি একটা বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যাবে। মিক্সিং জারের মধ্যে যে মশলাটা আছে ডাবের জল দিয়ে এটা ধুয়ে নেব। এখানে জল ইউজ করব না, সেজন্য ডাবের জল একটু দিয়ে এটা আমি ধুয়ে নিচ্ছি। ডাবের জলটা এই রেসিপিতে ইউজ হবে, এভাবেই আমি ধুয়ে ইউজ করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি। এটা খুব একটা বেশি ঝাল হয় না, ওই জন্য কাশ্মীরি রেড চিলি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেলের দুধ, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবারে ডাবের মধ্যে একটা একটা চিংড়ি আমি ঢুকিয়ে দিচ্ছি। ওই জন্য বলেছিলাম মুখটা একটু বড় করে কাটতে হবে, আমার চিংড়িটা একটু বড় সাইজ। চিংড়ি মাছ আর ডাবের পরিমাণটা একটু বুঝে শুনে নেবেন। ডাবটা যদি বড় হয়, চিংড়ি মাছটা যদি ওর মধ্যে ঢোকে, তাহলে সেইভাবেই নেবেন, বুঝে একটু নেবেন, নাহলে এর মধ্যে ঢুকবে না। এভাবেই বড় ডাব হলে, ডাবের খোলটা যদি বড় হয় তাহলে চিংড়িগুলো সব ঢুকবে। আমি এভাবে আমার সবগুলো চিংড়ি ঢুকিয়ে নিলাম। তারপরে বাকি মশলাটা এভাবে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনি দিতে আমি ভুলে গেছিলাম, ওই জন্য 1 চামচ চিনি আমি এখানে অ্যাড করছি। এখন দিলে কোনো অসুবিধা হবে না, গুলতে কোনো অসুবিধা হবে না, এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, ওই জন্য আমি চিনিটা এখনই দিয়ে দিলাম। আর যদি না চিনি আপনারা খেতে পছন্দ করেন, এমনিতেই নারকেলের দুধ আছে মিষ্টি হয়ে যাবে, আর ডাবের জল আছে অসুবিধা কিছু হবে না। যদি বা চিনি খেতে পছন্দ করেন দেবেন, না হলে নাও দিতে পারেন। এবারে আমি ডাবের ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে আটা বা ময়দা দিয়ে এভাবে ডাবটা সিল করে নিতে পারেন, যাতে ঝোলটা বাইরে বেরিয়ে না আসে। আমি ময়দা দিয়ে এভাবে ডো তৈরি করে নিয়ে এভাবে ডাবের চারদিকটা সিল করে নিচ্ছি। দেখবেন যাতে না খুলে যায়, সেইভাবে সিল করবেন।
এইভাবে যদি গ্যাসে বসিয়ে দেন সেটাও একটা সিস্টেমে হয়। আমি এখানে একটা কড়াইতে জল নিয়েছি পরিমাণ মতো, নিয়ে জলটা একটু বেশি নিতে হবে, নিয়ে স্ট্যান্ড বসিয়ে আর বড় একটা ডেকচি ঢাকা দিয়ে দিলাম। মাঝে যদি জল কমে যায় তাহলে জল একটু অ্যাড করে নেবেন আর এভাবেই রেখে দেবেন 45 মিনিট। তারপরে গরম অবস্থায় তুলবেন না, গ্যাস অফ করে কিছুক্ষণ পরে এভাবে আমি তুলে নিচ্ছি। তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখুন ময়দাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি এভাবে ঢেলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন খুব ভালো একটা রেসিপি, আপনারা এভাবেই ট্রাই করুন আর বাড়িতে যদি বা বানান ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে যে বেল আইকনটি ওটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যে কোনো রেসিপি ছাড়বো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে, আপনারা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতে পাবেন। ওই জন্য রেসিপিটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে আমি একটু ধনে পাতা আর ওপরে চিংড়িগুলো সাজিয়ে গার্নিশিং করে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যে কোনো রেসিপি দেখতে গেলে রেনু রান্নাঘর বলে সার্চ করে তার উপরে যে ভিডিও আছে ভিডিওসটা টিপলে তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আপনি দেখতে পাবেন। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।